আরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই ভাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা পয়রা রইব আমার মাটির ঘরে আমি মিছে কানে যতন কইরা সাজাই রামবাসর এই যে সাজাইছ না এই প্যান্ডেল নাকি কাল থাকবে জোরে কর আমি মিছে কানে যতন কইরা সাজাই রামবাসর হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কি না রাজার দোষে রাজ্য নষ্ট পূজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না সংসারে অশান্তি একমাত্র নারীর কারণে আছে না নাই জোরে কর ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব হিসাব করে দেখেন খোসায় খোসায় ভাই করবেন দেখবেন মেয়ের দোষ আছে মহিলার দোষ এই মহিলার কারণে ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব এই মহিলার কারণে সংসারের ভিতর অশান্তি আছে না নাই জোরে কর আস্তে আস্তে মা বোনদের আরো কিছু গোপন তথ্য আছে ধীরে ধীরে ফাঁস করবো আপনারা রাজি আছেন আছেন তো তাহলে আমরা যে বিষয়টা আছি যেহেতু মালাকুল মাউত একটা দায়িত্ব হয়েছে কি দায়িত্ব জান কবজ করা নাকি ও এই দায়িত্বটা কিভাবে পায় আগে ওর তথ্যটা নিয়ে আসি নাকি গো আগে ওর পরিচয় জানা লাগবে ওর পরিচয় না জানলে তো সমস্যা নাকি গো আমার সামনে তো একদিন আসবে তাহলে আর আসার আগে ওর পরিচয়টা আমাদের জানার দরকার আছে না নাই বন্ধুরা রে আমার আমার আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ বানাবো আমি আল্লাহ মানুষ বানাবো প্রতিনিধি বানাবো যারা দুনিয়ার মুখে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবে তারা দুনিয়ার ভিতরে যাইয়া বাজার করবে তারা দুনিয়াতে যাইয়া স্বামী স্ত্রী ঘর করবে তাদের সন্তান হবে তারা সংসার সাজাবে তারা স্বামী স্ত্রী মিলে মধুর আলাপ করবে তারা আমার নামের দলি যখন মসজিদে হয় তারা নামাজ পড়বে আমি আল্লাহর মহান মহিলা স্বীকার করবে এমন এক একটা মানুষ বানাবো সেই মানুষ গুলো আমি আল্লাহর ইবাদত কইরা সময় কাটাইয়া দিও ওই মানুষগুলোকে আমি আল্লাহ দেখতে চাই এই জন্য আমার আল্লাহ তাআলা কি করলেন মানুষ বানাইলেন মানুষ বানানোর জন্য এই কি দিয়ে বানাইছে আমাদের জোরে কর এইবার মাটির দরকার মাটি লাগবে না ওয়াস কিন্তু বুঝতে হবে মানুষ কিসের তৈরি আপনি কিসের তৈরি একসাথে কর মিছা কথা আপনি যে মাটির তৈরি রে ডাহা মিছা কারণ মাটির তৈরি একমাত্র আদম এক কথা বল আল্লাহ তাআলা মাটির তৈরি আদমকে বানাইছে এটা কোরআনের ভিতরে প্রমাণ আছে কিন্তু আমাকে যে মাটির তৈরি বানাইছে এটা কি প্রমাণ আছে হ্যাঁ নাই কারণ মাটির তৈরি আদম নবী আগে ওয়াস শুনেন বুঝেন তারপরে সমালোচনা করেন বন্ধুরা রে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো মাটির প্রয়োজন মাটি আনতে হবে এইবার আল্লাহ কই জিবরাইল রে ও জিবরাইল যাও যাও মাটি নিয়ে আসবে ভাই আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো আল্লাহু আকবার ক এইবার জিবরাইল মাটি আনার জন্য আসমান দিয়ে জমিনে নাই ভাই আইছে রে গোপালপুর বাসীরা যখন জিবরাইল আইসা মাটি নেওয়ার জন্য হাতটা বাড়াইয়া দিছে ওই মুহূর্তে মাটি থর থর করে কাঁপতেছে আরে মাটি কান্দার কই জিবরাইল ও জিবরাইল আমারে নিও না নিও না নিও না নিও না বলে কেন নেব না বলে আমারে নিও না রে জিবরাইল আমারে নিলে আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব এই মানুষগুলো গোপালপুর গ্রামের মানুষ বেশি খারাপ হইয়া যাইব ওরা একজন আরেকজনকে মারিব একজনের জমি আরেকজন লুটতে খাইব এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাইব কথা কোন দেখে অতএব আমারে নিও না এই মানুষ অন্যায় করব অত্যাচার করব অবিচার করব এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে আবার জাহান্নামের ভিতর নিক্ষেপ করব জাহান্নামের ভিতর জ্বালাইবে অতএব দিও না আমারে নিও না মাটি যখন কান্দে আচ্ছা একটা ব্যক্তি কানলে আরেকজন দেখে কি হাসে ওয়াস বুঝতেছেন না নাকি আর তার ভাঙার কোন ভাষা আছে আমার জানা মতো আর নাই এই রাস্তার ভিতর এই রাস্তা এই আপনি এই রাস্তার ভিতর
অথবা ওই মোড়ে কবরস্থানের পাশে ওই মোড়ে একটা ব্যক্তি হাওয়া উপরে কাঁদতেছে। এবার ওইখান দিয়ে যতগুলো মানুষ হবে হাসবে, একজন কান্দবে আরেকজন হাসবে, হাসি আসবে আসবে না। তাহলে কেন আসলো না? কারণ ওই মানুষটার কষ্ট, ওই মানুষটা কাঁদতেছে, তাহলে মায়া লেগে গেছে। এবার মানুষ দেখে আফসোস করতেছে, আসল জিজ্ঞেস কি হয়েছে, কি হয়েছে, তোর কি সমস্যা? টাকার সমস্যা? আমি হয়তো 100 টাকা দেবো না, কিন্তু 10 টাকা দিয়ে তোমার সহযোগিতা করবো। কি হয়েছে বলো, যেরকম মায়া লাগে কি লাগে না? বন্ধুরা রে এবার মালাকুল মউতের সিরিয়াল আসবে, যখন মালাকুল মউত আসবে গো, ওর ভিতরে শুধু মায়া লাগে না কিন্তু জিব্রাইলের ভিতরে মায়া লাগিয়ে গেছে। জিব্রাইল কয় মাটি রে তোমার কারণ দেখাই আমার ভিতর মায়া লাগিয়ে গেছে, আমি তোমারে নিতে পারলাম না, তোমার কারণ দেখে সইতে পারলাম না, এই বইলা বিদায় হয়ে যায় আমার আল্লাহ কয় জিব্রাইল। ও জিব্রাইল মাটি কই, মাটি কই, মাটি কই, জিব্রাইল কয় আল্লাহ গো মাটির কান্দন দেখাই আমি সইতে পারি না, জালা জুরাই না, জালা জুরাই না গো, জালা জুরাই না, আমার ভিতরে মায়া লাগে গেছে, এমন জ্বালা শুরু হয়ে গেছে আল্লাহ, আমি মাটি আনতে পারি নাই, আমার মাফ কইরা দাও, আমার ক্ষমা কইরা দাও, আমার আল্লাহ কই জিব্রাইল, ও জিব্রাইল তোমার মাটি আনতে হইব না, এইবার যাও মিকাইল, কি নাম, কি নাম, মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসবা। মিকাইল আইসা গেছে রে ভাই, আগে মাটি যেমন কানছে এবার তার চাইতে বেশি কান্না করে, আরে মাটি যখন কান্দে রে গ্রামবাসীরা, মাটির কান্দন দেখা এইবার ইসরাফিলের ভিতর মায়া লাগিয়া যায়, এইবার ইসরাফিল কই মাটি রে, ও মাটি কেন কান্দো, কান্দার কারণ কি, মাটি কান্দার ভয় আমারে নিও না, আমারে নিলে মানুষ বানাইব, এই মানুষগুলো দুনিয়াতে যায় সুদের ব্যবসা করছে, কথা কন না গে, ঘুষের ব্যবসা করব, সুদ খাইব, ঘুষ খাইব, যা খাইব তাই খাইব। ছোটবেলায় দেখছি কুকুর ঘু খাইতো, আপনারা দেখেন নাই, মুরব্বীরা দেখেন নাই, ছোট বাচ্চা বলে আমার পায়খানা করে দেয়, এক জায়গায় আইসে ও পিছন থেকে খায় শেষ, খায় নাই। এখন সত্য কথা বলবেন, এখন বর্তমান একটা কুকুরকে ঘু খাওয়া দেখছে, খায় খায় না, কারণ কি, ওরা রাগ করছে, কুকুর একটা আন্দোলন করছে আর খাওয়া যাবে না, কারণ এই গোপালপুরের মানুষ যেহেতু ঘু খাওয়া ধরছে আমরা ওরাই খাই, আবার এটা তাহলে খায় কারা, যারা সুদ খায়, যারা জোরে কয়, যারা সুদখোরের সাথে কোনো আপোষ, সুদখোরকে মানি, সুদখোরকে মানি, আর গুনাহ টাইম জোরে কর, যা হাদিস কোরআনে টেকে না, ওরে কি আমার ভয় দেখাতে কেন লাগবে, টিকবে না। আর একটা হলো সবচাইতে বড় নাফার কোন ব্যক্তি, যেই ব্যক্তিটা মা বাবাকে সম্মান করে না, যে ব্যক্তিটা মা বাবাকে সম্মান করে না, সে হতে পারে গ্রামের মাতবার, হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, গোনার টাইম নাই। কথা বল না কে, একটা ব্যান চালক, অটো চালক, রিক্সা চালায়, ব্যান চালায়, পা ব্যান চালায়, কিন্তু মায়েরে মা বলে সম্বোধন করে, মায়ের কদমে চুমা দিতে পারে, মায়ের সেবা করতে পারে, ওকে আমি বুকে রাখবো, ওরে আমি মাথায় তুলে নাচবো, আর এমপি মন্ত্রী হতে পারে, মায়ের কষ্ট নেই, ওরে জুতো দে বাইরে বাড়ি থেকে আউট করে, রাজি আছেন নি, জোরে কর, আমার মা বলো, আমার বাপ বলো, আমি মুখ্যা মদিনা বলি না, কথা ঠিক আছে নি, আমার মক্কা মদিনার দরকার, মক্কা মদিনার দরকার, মা খুশি বাপ খুশি, আমার মক্কা মদিনায় এমনি খুশি, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে আমি মক্কা মদিনায় যাই হজ করব, কিন্তু আমার ওই হজ কবুল হবে এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না।
জোরে কর কেউ দিতে পারবে না অথচ আমি যদি আমার মায়ের খুশি করতে পারি বাপ রে খুশি করতে পারি আমার মক্কা মদিনায় যেতে হবে না আমার মা খুশি বাপ খুশি আমার মক্কা মদিনাও খুশি কথা কর না গিয়া জোরে কর মায়ের মনে কষ্ট দিবা তোমার কোনো কাজ আসবে না মায়ের মনে কষ্ট দিয়ে তুমি 10 তলা বিল্ডিং সাজাইতে পারো এই 10 তলা এই এখানে কথা বলো না জায়গা আছে তো যদি সোনার ইচ্ছা হয় বসে পড়ো বসে পড়ো আমার এলাকায় দেখে আপনারা জায়গা দিতে পারবেন এই এলাকায় দেখে জায়গা দিতে পারবেন অন্য এলাকায় হলে অন্য জেলায় হলে জায়গা দিতে পারতাম না সম্ভব ছিল না হ্যাঁ তা আলহামদুলিল্লাহ তাও পরেও যতগুলো মানুষ আসছে আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজা এই যতগুলো মানুষ আসছে আমার মন বলে এরা কোরআনের পাগল আমার মন বলে এরা আল্লাহ এবং রাসূলের পাগল আমার মন বলে এরা মা বাবার পাগল এই জন্য নেক বাপের নেক বেটারাই এই মাহফিলে আসছে আর এদের জন্য আমি শেষ মুহূর্তে দোয়া করব এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে আমিন আর যারা নেক বাপের বেটা হয় না এরা হচ্ছে শয়তানের জেটা তারা আরামে রাস্তা দিয়ে ঘুরে নিলে ঘরের ভিতরে বসে বসে গল্প করে আছে না নাই বন্ধুরা রে আমার এ মুরব্বি বাবা জিরা ভালো করে শুই না নাও মন দিয়া শুই না নাও আরে ইসরাফিল পারে না মিকাইল পারে না রে ভাই জিব্রাইল পারে না একে একে সবাই ফেল খায়া যায় এমন সময় আমার আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাই তোমারে আমি একটা দায়িত্ব দিতে যাই তুমি পারবা নি আজরাইল কয় আল্লাহ কি এমন দায়িত্ব দিতে চাও বলে আমি আল্লাহ মানুষ বানাবো তাড়াতাড়ি যাও মাটি নিয়ে আসো আরে মালাকুল মউত আজরাইল যখন দায়িত্ব পাইয়া গেছে রে গ্রামবাসীরা মালাকুল মউত আজরাইল গতিতে আইসা যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়াইবে রে ভাই মাটি কান্দে আরে কয় আজরাই নিও না রে আজরাইল নিও না ও আজরাইল আমার নিও না আমার যদি নাও আল্লাহ আমার দিয়া মানুষ বানাইব আল্লাহ মানুষ বানাইয়া এই মানুষগুলো দুনিয়াতে যাইয়া পাপাচারে কাজ করব মিথ্যা কথা বলবো সুদের ব্যবসা করব ঘুষ খাইব অন্যায় করব খাদ্যের ভিতর ভেজাল দেব এক ভাই আর একজন ভাইয়ের মাথা ফাটাইব বাপ মায়ের সন্তান হয়ে বাপ মায়ের কষ্ট দিব এই রকম অশ্লীল কাজগুলো এরা করবে দুনিয়াতে তারা ভালো ভালো কাজ ছেড়ে খারাপ কাজের ভিতরে লিপ্ত হইব আমার নিও না আর যদি এই নাও মাটি দিয়া মানুষ বানায়া এরা খারাপ কাজ করবে আল্লাহ জাহান্নামের ভিতর দিব আর আমি মাটি জাহান্নামের আগুন দেখলে সইতে পারি না অতএব নিও না আজরাইল কি কথা শুনবে শুনছে আমাদের গ্রামে কিন্তু শুনছে কারণ আমাদের গ্রামে কি পাওয়ার কম আছে নাকি কে মালাকুল মউত আজরাইল আসলে কই যে দাঁড়া লাড়ি একটা নিয়ে আসি কি সুয় নাই নাই কথা নিয়া লাঠি নিয়ে বানায় এরকম ওয়াসাত ওয়াসাত সুলতান আছে না এ জোরে কর নাই কথা নিয়ে যারা লাঠি নিয়ে বাড়ায় হাত নিয়ে বাড়ায় মারামারি করার জন্য রাস্তায় বাড়ায় এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটানোর জন্য রাস্তায় বের হয় নাই কথা নিয়ে কোনো দোষ নাই তারপরে হাত দিয়ে মাথা বাড়াইতে চায় ইরা প্রকৃত সুসন্তান এরা হলো জারক মা বলো বাপ বলো সন্তান বলো জোরে কোন কথা ঠিক কিনা মা বলো বাপ বলো সন্তান বলো মা বাপ যদি খারাপ হয় সন্তান ভালো হবে কোথা থেকে গোড়া উন্নষ্ট জোরে কোন ঠিক কিনা মনে রাখ করতেছেন বেশি বলতেছি শালিশ কে শালিশ খারাপ গাছ ফল খারাপ আল্লাহ কুরবান বন্ধুরা রে আমার মালাকুল মউতের আজরাইলের পরিচয় কায়াল মানে আরবিতে লেখা আমি বাংলায় বলতেছি বাংলা বললেই তো বোঝা যাবে না কি বলে কাল্লার বিকট সৃষ্টি আমি মউত আমার নাম ভবের লীলা সাংস করা হইল আমার কাম পিতামাতা হরণ করিয়া তিল করিসা আওলাদকে হরণ করে কাদাই বাবা মা জোরে জোরে কোন কথা ঠিক কিনা
আমার কথা কি আপনারা বুঝছেন মানে আজরাইল বলতেছে পিতা মাতা হরণ করি ইয়াতিম করি ছা মানে বাপ মরা যায় মা মরা যায় সন্তানগুলো বাইসা থাকে আছে না নাই আবার বলতেছে আমি আওলাদকে হরণ করে মানে সন্তানকে আনিয়া বাপ মারে কাঁদায় আছে না নাই কথা গো বাপটা মরা যায় এখন বর্তমান সমাজ বর্তমান বর্তমান কথা আমি বলি নগদের কথা নগদের আছে মানে নগদে না দিলে তো বিশ্বাস করে আমরা বাঙালি না পিছন দিয়ে হাজার টাকা যাবে কোনো সমস্যা নাই সামনে দিয়ে আট টাকা গেলে খাবলাদের দূরে নাকি আমাদের বাঙালি নগদের আছে এখন বর্তমান বাপ মরে যায় মা মরে যায় এই গোপালপুর কবরস্থানে মাটি দিয়া ওই সন্তান গুলো ওই বোর বাজারে যা আসলে বসে চা খায় আর গল্প করে এই কথাগুলো আসে না নাই এখন আর কান্দে না মানে চোখ দেওয়ার পানি বাড়ায় না কারণ কি ঘর ভিতরটা অন্তরটা পাথরে পরিণত হয়ে গেছে কথা কি বুঝতেছে পাথরে পরিণত হয়ে গেছে ওর ভিতর মায়া দেওয়া নাই এই জন্য এখন কান্দে না আর বাপ তারে মা তারে মাটি দিয়ে এসে ও নিশ্চিন্ত যা বিড়ি আসে না এরকম এরকম ওয়াজাব কুজাব সন্তান আসে না তাহলে এই যে আপনারা এবার আপনারা আপনারা উত্তর দিবেন আপনারা কিন্তু এটা বলতেছেন আছে নাকি বানায় বলতেছেন আছে আচ্ছা এবার আপনারা বলেন সন্তান মারা গেছে সন্তানরে মাটি দিয়া বাপটা এসে শাস্ত্রে বসে গল্প করতেছে বা বিড়ি খাইতেছে বা মাটা গল্প করতেছে এরকম দেখছেন কারণ কারণ ওনাদের ভিতরে একটা কষ্ট করে এই জন্য ভালো করে শুনে নাও আজ তুমি সুন্দর নারী নিয়ে আইছো বাপ মারে ভুলে গেছো এই বদমাইশ তুই টাকা কামাই করস ঠিক আছে তুই টাকা কামাই করস ঠিক আছে তোর টাকার উপরে আমি হুজুর প্রস্তাব করি কারণ তোর টাকা আমার গোনার টাইম নাই তুই কয় টাকা কামাই করস আল্লাহ যদি দেয় আল্লাহ যদি দেয় বান্দা ফুরাইতে পারে না কথা বল না কেয়া গত রাত্রে মারি নেই তা 15,000 ঠিক আছে ভারতের দিকে এই দাম মিডিয়া জানে মিডিয়া জানে ভারতের দিকে 20,000 টাকা অ্যাডভান্স পাঠা দিয়েছে এই যে আমার শাহাবুদ্দিন মামাই যে কিছু আগে যে ছিল তারে দেখালাম ফর্ম দেখালাম ইন্ডিয়া পাসপোর্ট করার টাকা পয়সা সব কিছু ক্লিয়ার করছে তা আল্লাহ দিলে কি কমে হ্যাঁ আমার কথা হলো ভালো করে শুনে নাও তোমার দেহ এখন তুমি সুস্থ তোমার দেহে কোনো সমস্যা নাই টাকা ইনকাম করতেছো ছেলে সন্তান নিয়ে বিবি নিয়ে আনন্দ করে খাইতেছো তোমার বুড়া মা তোমার বুড়া বাপটা ঘরের ভিতর পড়ে থাকে তুমি ফিরেও চাও না এই বদমাইশ তুই যত টাকা কামাই করস না কেন তোর ওই টাকার ভিতর বরকত নাই তুই যত টাকা কামাই করস না কেন তোর ঘরের ভিতর শান্তি নাই তুই নিজের দিকে ভাইবে দে টাকা কম কামাইতে পারি মাগার এই আসার সাথে সাথে মা একটা ফোন দিছে বাবা পৌঁছাইছো কিনা বাবা পৌঁছাইছো কিনা দিনাজপুরে গেছি আমার ওয়াইফের আগে আমার ওয়াইফটা যদিও আগে ফোন ধরে কিন্তু আগে মা জোরে কোন কথা ঠিক কিনা মা এমন একটা সম্পদ খাইছো কিনা আমি মা বিল করে আসা মাত্র মার সামনে যখন আসি তাই তুমি ঘুম পারো না আর ঘুম তো পারি নে এই মায়ের মোহ তুই তো মারে ভালোবাসা না দিলি মারে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করে দেখিস মা তো কত ভালোবাসে হাজার হাজার টাকা কামাইতে পারো কিন্তু সুখ নাই শান্তি নাই কারণ যে মা বাবারে কষ্ট দেয় সে সন্তান দুনিয়াতেও সুখ নাই কবরেও আচ্ছা মা বাবার অস্থি খেলে আমি করতেছি আল্লাহ করে নাই এবার আল্লাহ কি কইছে একটু চলে যাই করে নিন তোর যাই নাকি গন আল্লাহ বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল وَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ তাআলা বলতেছে তোমার মা বাবাকে এহসান করো মা বাবাকে দয়া করো মা বাবাকে ভালোবাসো ঘোষণা কার জোরে কর মা বাবার কথা মানা কি আল্লাহর কথা মানা বইয়ের কথা মানা বাঙালি এটা তো বুঝে নিতে পারবে নাকি
নারাক করতেছেন একটু হিট দেই বলতেছি তাই না কারণ আছে কারণ আছে ওই কিছু কিছু মহিলাদেরকে দেখবেন আসলে হাদিসের দৃষ্টিতে আপনারা জানেন কিনা মিসাক দিয়া আর রুমাল দিয়ে বউকে মারা সুন্নাত কথা বুঝতেছেন মিসাক দিয়া আর রুমাল দিয়া বউরে মারা সুন্নাত আপনি ঠাস করে কালে সর দিবেন এটা ঠিক না এটা দেওয়া ঠিক না এটা মারা যাবে কথা কন না কেন এটা নিষেধ কিন্তু আমাদের গ্রামে এটা নিষেধ হবে কারণ আমরা যদি এই সুন্নাত আদায় করে যাই বউটা যদি একটা রান্না করতে বা যে কোনো কাজে যদি ভুল করে আর আপনি যদি মিশাক দিয়ে আবার রুমাল দিয়ে কিছু দিয়ে দাবার দিয়ে এই কি করলি আর বউটা কি করবে ঘুরে এটা হেই ইয়ার কি করার জায়গা পাবো কথা বল না কেন কারণ কি হে সুন্নাতে বুঝবো না কই কি কই এর কি করার জায়গা পাবো না এবার আপনি যদি কোন যে তাহলে এর কি করতেছি দাঁড়া এবার ঘরে থেকে খাইতে নিয়ে এসে যখন বাড়ি দিবেন কোন কয় সব বনাইছে ভরা নাইছে সব বনাইছে ভরা নাইছে আমার মালিকে তুই আজকে আমাকে মারবি মারতে মারতে যদি না মারিয়ে ফেলাস তাহলে তুই আমার বাপ হস কথা কি বুঝতেছেন এই জন্য এরা লোক চাইল খাইতার বাড়ি এরা তো সুন্নাত চায় না কথা বুঝতেছেন আর সেই বইয়ের কথা শুনা তুমি মায়ের মনে কষ্ট দাও সেই বইয়ের কথা শুনে তুমি বাপ্তার মনে কষ্ট দাও এরকম সন্তান আছে এই রাগ করো না যেটা সত্য কথা সেটাই বলতেছি এমনও সন্তান আছে মাসের ভিতর নয় বছরের বাপ মায়ের খবর নেয় না বছরের বছর বাপ মায়ের দেখে না অথচ বছর আন্তরে একটা লুঙ্গি দিবে অথবা একটা কাপড় দিবে অথবা কিছু খাবার দিবে ওই সন্তানটা বইয়ের সামনে দিয়ে সাহস পায় না কথা কন না কেন ঢাকায় চাকরি করে মাগার ঢাকা থেকে আসার পথে বউতে ফোন করে এই শুনি কাটি কা তুমি আমার জন্য আমার কিন্তু ভালো লাগে না আমার জন্য কমলা নিয়ে আসবা হ্যাঁ আপেল নিয়ে আসবা এই ওই যে একটা আঙ্গুর আছে না লাল লাল ওইটা নিয়ে আসবা আচ্ছা এবার ভালোই গো হ্যাঁ ও আচ্ছা এবার কিনছে কিনে প্যাকেট প্যাকেটছে প্যাকেট করে চিন্তা করতেছে এমনি যে না শুনি এখন পয়সা আর ঢোলের বাড়ি কথা কন না কেয়া মা যখন ঝাড়ু দিবার যা দেখে এটা কি কমলার সুসা দেখছেন মানে কমলার সুসা পাইছে মা কি কিছুই বোঝে নাই কিছুই বোঝে নাই মা বোঝে সব বোঝে মা বুঝাও না বোঝার ভান করে এই জন্য মায়ের মনে কষ্ট দিও না তোমার বুকের পাটা থাকলে আগে সর্বপ্রথম বাজার নিয়ে মায়ের হাতে ফেলা মা এই যে নিয়ে আসছি মা ভাগ করে দিবে তোমার বিবিরে তা না করে তুমি পরামানিক দিছো তোমার বিবির হাতে তোমার বিবি বাচ্চা হয়েছে এই আপেল যাচ্ছি মারে একটা দিও কথা বুঝেন নাই আবের আছি মারে একটা দিও মানে ও লোক ভাবি ভাবি হইছে ভাই কথা বুঝেন নাই এজন্য কইছে আপেল জানছি মাকে একটা দিও মানে জোরে কইলে যদি আবার ঠাকুর দেয় কথা বুঝেন আমার বাস্তব ঘটনা এগুলো তো বলতে হয় বেশি দূরে নাই সাজাতপুর থানার ঘটনা সাজাতপুর থানায় একটা ছেলে এত সুন্দর চেহারা হাফেজ হয়েছে তার বাপটা বিয়ে করাইছে বাস্তব ঘটনা অত আমার আলোচনা তারা পাইলে চিনবে বুঝতে পারবে যে আমার ঘটনাই ঘটতেছে কিন্তু নাম তো আর বলতেছি না তো ওই ছেলেটার বাপ 800,000 টাকা যৌতুক আনছিল আর বিয়ে করাইছে ছেলেটা এত সুন্দর কিন্তু বউটা হয়েছে খারাপ মারা বয়স্ক মোটা সোটা মোট কত ঝগড়া লাগলেও পারে না মারামারিতেও পারে না যুদ্ধেও পারে না কথা বুঝছেন না কোন দিকেই পারে না এই বয়ের সাথে যদি ঝগড়া লাগে স্বামীটা ভয় পায় হ্যাঁ মানে ওই রকম শক্তিশালী তে একদিন ঝগড়া লাগছে সকালবেলা সকালবেলা ঝগড়া লাগার পরে এইবার বউটা যখন ঝগড়া করতেছে স্বামী এবার জুতো হাতে নিয়ে দরজার সামনে যায় মানুষজন ঝগড়া লাগছে আশেপাশে লোক আসে না আশেপাশে লোক যখন আসে কি হয়েছে কি হয়েছে আর ও দরজার সামনে জুতো হাতে নিয়ে গিয়ে হর তোর হর তাই কি আজকে শালি রে ঢেল দিতে দৌড় দিব কথা বলেন না কতটা হর কেকিয়া কাজকে শালি রে ঢেল দিতে দৌড় দিব কেকিয়া দৌড় দিবে কেকিয়া যদি ধরে তাহলে আমাকে মারবে
শোনো বাংলার মুসলমান যৌতুকের লোভে হারায়ো নাই মান শোনো বাংলার মুসলমান যৌতুকের লোভে হারায়ো নাই মান 8 লক্ষ টাকা পয়সা কিন্তু আরাম নাই জোরে কোন যাও মায়ের মনে কষ্ট দিয়া তুমি আপেল কুমড়া খাইলা নুরু তোমার ঘরে শান্তি নাই আমি ভালো করে বুঝি তুমি যদিও কও যে আমার ঘরের ভিতর শান্তি আছে আমার বিবি হেই হেই হ্যাঁ খাই খাই কিন্তু তোমার মনের ভিতর শান্তি নাই জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার ধীরে ধীরে আসব মূল আলোচনায় এইবার আসি মালাকুল মওত আজরাইলের দায়িত্ব আজরাইল কয় আল্লাহর বিকট সৃষ্টি আমি মওত আমার নাম বাবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম পিতা মাতা হরণ করিয়া তুমি করিসাব আল্লাহকে হরণ করে কাদাই বাবা মা বুনরে নিয়া কাদাই রে ভাই বাইরে নিয়া বুন সময় হলে হাজির হব তোমার নিকট আমি জোরে সরে কর কথা ঠিক কি না মালাকুল মওত আজরাইল কইতেছে আমারে বুঝায় কাম না আমারে বুঝায় আল্লাহ হুকুম দিছে এই তোর কিসের চোখের পানি কাম বানা একটা থাবা দিছে কিতাবের ভিতরে তাফসীর কারকরা বলতেছে এক থাবার ভিতরে 40 মন মাটি উঠেছে আল্লাহ আকবার কয় মন 40 মন কমল নাকি যদি কম হয় তাহলে কইহেন বন্ধুরা রে আমার আরে 40 মন মাটি নিয়ে আইসা রে গোপাল মুবাসীরা আমার বাপ রে বানাইছে কারে কি হয় হায় রে বাঙালি রে ওয়াজ করি কোনে আব্বা কইতে শরম করে তোমার আমার বাপ এটা আসল বাপ না আসল বাপ আদম নবী বাংলা ভাষা বোঝেন নাই আব্বা কত শরম করে আদম নবী আমাদের আদি পিতা আদম নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা আর সেই ইব্রাহিমের ব্যাপারে আমার নবী বলছে আনা দোয়া আবি না ইব্রাহিম আমার বাপ দোয়া করছে আমি আইছি আমার নবী আবার ইব্রাহিমকে বাপ বলে সম্বোধন করছে আর আমরা আদম নবীর বাপ করতে লজ্জা করে হ্যাঁ কিছু কিছু পোলা মানে এই যে অল্প বয়সে যে সমস্ত পোলা মান নিজের বাপরে বাপ কয় না দেখবেন রাত 12টার পরে মরে যায় দোকানে হাসে না নাই আমার কর কথা কব না কি কয় কে মানবে না ওটা দেখার টাইম আমার ওরে টাইম আমার কমেন্টে অনেকে আমারে গালাগালি করছে আমার ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে কমেন্টে অনেকে আমার গালাগালি করছে কিন্তু গালাগালি করছে স্কুল কলেজের ইয়াং জেনারেশন গ্রুপ বলা মানে আমারে গালাগালি দেয় নাই একটা গালি দেয় নাই আমারে যারা গালি দিছে একমাত্র হুজুররা দিছে আমারে কমেন্টে যারা গালি দিছে একমাত্র হুজুররাই দিছে কোন স্কুল কলেজের গ্রুপ বলা মানে আমারে একটা গালি দেয় কারণ কিছু কিছু হুজুর মনে করছে না জানে আমাদের ভাত খায় ভালো কিছু কিছু হুজুর মনে করছে না জানি ও উপরে উঠবার আমরা নিচে পড়ে থাকবো দে গালি গালি দিয়ে কি করছে আমার ভিডিও আরো ভাইরাল করে দিছে গালি দিয়ে আমার আরো উপরে তুলে দিছে আমি মনে করি ওরা আমরা গালি দিয়ে আমরা আরো উপরে তুলছে তা আমার যে ইউটিউবের যতগুলো চ্যানেলের মালিক প্রত্যেকটা চ্যানেল আমারে যারা গালি দেয় আমারে যারা গালি দেয় কমেন্টে রিপ্লে তাদেরকে একটাও গালি দেওয়া হয় না রিপ্লে তাদেরকে সালাম দেওয়া হয় আমার মারে নিয়েছে গালি দেয় রিপ্লে তাকে আমার ওই কমেন্টে উত্তর দেওয়া হয় যে হুজুরের পক্ষ থেকে আপনার মায়েরে সালাম দিছে আপনার মা কেমন আছে এটাই ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ আর আমরা বান্দারাও ক্ষমা করতে জানি আমরাও ক্ষমা করে আল্লাহর রাসূল যখন যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা বিজয় হলো তখন আল্লাহর রাসূল বলল আজকে আমি একটা অফার দিব বলে কি অফার বলে আজকে আমি সবাইরে মাফ করে দিলাম তা আমি যদিও কষ্ট পাইতাম যেই দিন আমার ভিডিও ভাইরাল হয়েছে সেই দিন আমি মনে করছি না যে আমার যত গালি দিছে আমি কিছু সবাইরে মাফ করে দিছি বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে না মালাকুল মওত 40 মন মাটি আইনা যখন দিছে রে ভাই আল্লাহ কই ফেরেশতারা রে সুন্দর করে একটা মানুষ বানাও আরে এত সুন্দর করে মানুষ বানাই রে গ্রামবাসীরা এত সুন্দর
করে মানুষ বানাইছে সুন্দর করে মাথা বানাইছে কপাল বানাইছে চোখ বানাইছে নাক বানাইছে ঠোঁট বানাইছে এত সুন্দর খারাপ হইছে নি ভালো হয় নাই সুন্দর করে বানানোর পরে এইবার ফেরেশতারা কয় আল্লাহ গো দেখো আদম বানাইছে কত সুন্দর করে আমি কি বানাইছি আদম বানাইছি এইবার আমার আল্লাহ যখন আদম নবীরে দেখে রে গেলাম বাসিরা আল্লাহ কয় বানাইছো সুন্দর কিন্তু আমার মনের মতো হয় নাই আমার মনের মতো হয় নাই তাহলে এখন কি করা যায় মনের মতো করে বানানো লাগবে না এইবার আল্লাহ মনের মতো করে বানাইতেছে আল্লাহ কি করলো এরকম ভাবে মাথার ভিতর যায় এরকম ভাবে মুখটা মালিশ করলো আল্লাহ কা নাকটা এরকম সুন্দর হয় নাকি ভালো লাগে না প্রত্যেকটা মানুষের চেহারায় আমার আল্লাহর কুদরতি হাত লাগাইছে সুবহানাল্লাহ এই জন্য মানুষের গালে আঘাত করতে নেই মানুষের গালে আঘাত করতে নেই বন্ধুরা রে আমার আমার আল্লাহ যখন এত সুন্দর করে হাত পা লাগায় বানাইছে রে ভাই ওই আদম নবী ভিতরে আমার আল্লাহ যখন রূহ ঢুকাইয়া দিছে আদম নবীর রূহ পাইয়া একটা হাসি মাইরা দিছে আল্লাহু আকবার কোন কি মারছে হাসি মারছে ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলছে কি বলছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা হাসি দিলে আমরা কি বলবো কি পারবেন নি এ আমলটা করবেন এ আমলটা এটাও আল্লাহর শুকরিয়া না এটাও কি হাসি দিলে কি লাভ আছে না লস আছে কতটুকু লাভ হয় জানেন নি হাসি দিলে আলহামদুলিল্লাহ হয় আলহামদুলিল্লাহ বলতে হয় আর এটা বিজ্ঞানীরা রিসার্চ করছে যে এটা কি জন্য নবী বলছে যে আলহামদুলিল্লাহ বলতে কেন আমরা তো এটা নিয়ে ভাবি না গবেষণা করি না আমরা গবেষণা করি অমুক হুজুর কি করছে অমুকের কি হয়েছে অমুকের মেয়ে কোনে গেল অমুকের মেয়ে কোনোকের ছেলে কোনে গেল অমুক হুজুর এটা ওয়াজ হইলো অমুকের নামাজ হইলো অমুকের এটা হইলো আছে না নাই আর যারা বিজ্ঞানীরা রিসার্চ করে এটা কিভাবে আলহামদুলিল্লাহ কেন তারা রিসার্চ করে দেখে একবার যদি মানুষ হাসি দেয় একবার কয়বার একবার হাসি দিলে বাংলাদেশে 33,000 করে টাকা বাঁচে মানে প্রতিদিন একবার হাসি দিলে বাংলাদেশে 33,000 টাকার যে রোগের চিকিৎসা মানে যে রোগটা হলে 33,000 করে টাকা খরচ হবে সেই রোগ আল্লাহ দূর করে তাহলে হিসাব করেন আমাদের কত টাকা বাঁচতে হয় এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি ফ্রি এই অক্সিজেন যারা কিনে নিতেছে তারা বুঝতেছি কত ঠেলা জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আদম নবী একটা হাসি দিছে রে জগৎবাসীরা আলহামদুলিল্লাহ বলছে আমার আল্লাহ এত খুশি হইছে গো আদম নবী আসমানের দিকে তাকাইয়া আসমানের খুঁটির সাথে লেখা দেখে আমার আল্লাহ নামের পাশে একটা নাম দেখা যায় আর আদম নবী জান্নাতের ভিতরে আল্লাহ ভুলের কারণে রে জগৎবাসীরা আমার আল্লাহ তার বের কইরা দিয়েছে কয়টা পরনে পোশাক ছিল আদম নবীর কয়টা পরনে কাপড় ছিল সেই বিষয়টা তো আমরা রিসার্চ করলাম না তার পরনের কাপড়টা খুইলা যাওয়ার পরে কয়টা পাতা লাগাইছিল কয়টা পাতা আমার হাওয়া লাগাইছিল আমরা তো এই বিষয়ে রিসার্চ করলাম না এবং ওই সময় হাওয়া আলাইহিস সালাম কেমনে বের হলো এই জিনিসটা তো আমরা দেখলাম না বন্ধুরা রে আল্লাহ আরে আদম নবী যেই নামটা দেখেছে রে ভাই আদম নবী এই দুনিয়াতে আসার পরে কাঁদছিল একটা ভুলের কারণে 340 বছর ওয়াসরের কান্দার পরে বলেছিল আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা বন্ধু আমার মুহাম্মাদি আমার মানে আল্লাহ বলতেছে কে বলতেছে মানে আদম বলতেছে যে আদম নামে সর্বপ্রথম আমার তুমি বানায়া তোমার নামের পাশে আমার কার নাম লিখলাম
কথা বুঝেন নাই এটা বাকি সর্বপ্রথম যেহেতু আমি আইছি তাহলে আমার নামই তো উঠবে নাকি গর তাহলে আদম বলতেছে আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা আল্লাহ বলতেছে বন্ধু আমার মুহাম্মাদি আমার সাথে জড়িত বন্ধু আমার মুহাম্মাদি আমার সাথে জড়িত তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত জোরে জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে কেমন নবী আমরা পাইছি যে নবী আসছে সবার শেষে অথচ জান্নাতে যাবে সবার আগে সুবহানাল্লাহ কোন না সব নবীর উম্মতরা আসছে আগে কিন্তু আমরা আসছি পরে সব নবীর উম্মতরা জান্নাতে যাবে পরে আমরা যাব খুশি না বেজা তাহলে ওয়াজ শেষ করে দেওয়া যায় নাকি কোন আমার তো টাইম ঠিক মাইক ভালো মাইক ভালো না তো আমার কষ্ট হচ্ছে মাইক তো বলা দিই কারণ সাউন্ড সিস্টেম না থাকলে ওয়াজ করতে পারবো আর সাউন্ডটা থাকতো আমি আরামে আরামে কথা বলতাম কিন্তু আমার তো এখন কষ্ট হচ্ছে আমার একটা মাহফিল করতে যাবো দশটা মাহফিল নষ্ট হয়ে যাবে এটা তো করা যাবে না হয়তো আপনারা মনে করতেছেন আমি এই মাহফিলের সময় দিছি মনে হয় এই মাহফিল না আল্লাহর রহমত আপনাদের দোয়া এখন এক একটা জেলায় দশটা করে মাহফিল দিব সে টাইম আল্লাহর রহমতে নাই মানে দশটা এক একটা জেলায় দশটা করে দিলেও ডেট নাই এতটাই মাহফিলের চাপ আল্লাহর রহমতে তো যাও যাও গ্রামে ভালোবাসাটা না আসতেই হবে নাকি কোন আল্লাহ তো আমাদেরকে কবুল করুক সবাই কেন আমিন আরেকটু ধরে কেন আমিন বন্ধুরা রে আমার এ মুক্তি বাবা রে ভালো করে শুই না নাও আরে আদম নবী রে আমার আল্লাহ বানায়া রে গ্রামবাসীরা আল্লাহ কয় আদম রে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও কারণ আমার তো আদর করে বানাইছে আল্লাহ ভালো হিসাব বানাই নাই ভালো হিসাব বানাইছে তাহলে সে আদম রে আমি এত ভালো হিসাব বানাইছি সেই আদমকে জান্নাতের ভিতরে রাখবে জান্নাতের ভিতরে কোথায় রাখবে জান্নাতটা কাদের জান্নাত কার কথা কয় না কেন জান্নাত বাপে জান্নাতটা বানাইছে আদম নবীর জন্য আদম নবীকে সর্বপ্রথম জান্নাতে দিয়েছে জোরে কোন কথা ঠিক কিনা বাপের জান্নাত বাপের জান্নাত আমরা বাপের সম্পত্তি তো পাবোই হ্যাঁ যদি নেক বাপের নেক বেটা হয় তাহলে তুমি জান্নাত পাইবে আর যদি বাপের বেটা হয় যদি এদিক সেদিক করো দুনিয়াতেও ফাঁকি কবরেও ফাঁকি বন্ধুরা রে আমার আল্লাহ দিব জান্নাতে এইবার ফেরেশতারা তো আগেই বিরোধিতা করছিল করে নাই ফাসা যদি ইল্লা ইবলিস ইবলিস শয়তান সর্বপ্রথমে বিরোধিতার সবচাইতে বেশি ইবাদত করছিল ইবলিস কথা বোঝেন নাই অতি ভক্তি চোরের লক্ষণ অতি ভক্তি চোরের লক্ষণ তো এই যে ইবলিস শয়তান ওই সময় বিরোধিতা করলো আল্লাহ বলছিল তোমরা সবাই আমার আদম রে দেখো এত সুন্দর করে বানাইছে আমার আদম রে একটা সিজদা মেরে দাও কি মেরে দাও সিজদা করে দাও মানে সম্মান করো সম্মান দেখাও সম্মানী সিজদা দিয়ে দাও এবার সম্মানী সিজদা সবাই দেয় ইবলিস শয়তান দেখো কি কি হইছে কি হইছে অমুকের বেটা হুজুর হইলো বরাবর ওয়াজ আছে না এরকম লোক কিছু বাড়াইব না সকালবেলা কিছু লোক দেখবেন বিরোধিতা করে অমুকের বেটা ওর হুজুর হয়েছে নাকি কেউ আর ওয়াজ জানে নাকি আছে না নাই বিরোধী ও কইব ও কইব কোন জায়গায় ওই আপনাদের বড় বাজারে হয়তো বেগুন তারা হয়তো বা দুই চারজন লোকের সামনে সামনে লোক কবরস্থানের পাশে বসে থাকে মানে কেউ যদি না আসে তাহলে কবর স্যারের পাশে বসে থাকে মনে মনে করবো আমি কবর পাশে কাজ করি আর আমি জায়গায় জায়গায় হাজার হাজার লোকের সামনে আমি কথা বলবো কথা বলেন নাই আমি খাবো
বড় বড় মাহফিলে বিরানি ওদের সর্বশরীরে হবে এখানে চুল কাটে কথা কন না কেন সারা জীবন করলি রে তুই যাই মোল্লারে গিনা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইত না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইত না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না তোর মা মানে বিরোধিতা করে আসে না ভাই হ্যাঁ ভালো হয় কবে জানেন যেই দিন ওর মা নইলে ওর বাপ ওই দিন দূর করে হুজুর কই কথা কোন ঠিক কিনা তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে কথা কই তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ও রাফির কাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না আমারে সারা তোকে কবর দিব না আমারে সারা তোকে দাফন দিব না আজর জোর কোন কথা ঠিক কিনা আজকে হুজুরের বিরোধিতা করবা আলেম আলেমদের বিরোধিতা করবা আমার মতো হুজুর আমার মতো আলেম যদি না থাকে তোমার জানাজা হইব না গোপালপুর গ্রামে যদি কুত্তা মরে একটা জানাজা হয় না তুমি মরবা তোমারও জানাজা হইব না রাগ করলেন মনে হয় ওয়াজ করে কি আমার বাড়ি যেতে হবে তুমি বিপদ হবে না কিসের ভয় কিসের ভয় ভয় আসেনি ও আমারই দেশের মানুষ একটা কথা শোন বিএনপি আর আওয়ামী লীগে কেউ নয় আপন জোরে জোরে কোন কথা ঠিক কিনা ও আমারই দেশের মানুষ একটা কথা শোন বিএনপি আর আওয়ামী লীগে কেউ নয় আপন আর দুই দলকে নিয়ে কত করছো মারামারি করে নাই রাখ হয় না মনে হয় তাই না আরে দুই দলকে নিয়ে কত করছো মারামারি সেই নেতারা এক টেবিলে খাই সিগারেট বিড়ি যেই নেতারি জন্য ভাইয়ের ফাটাইলা মাথা বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা আরে যেই নেতারা পাক করেছে আমগো বলে দলে আছে না আছে না ওড়া জামাত ওড়া অমুক ওড়া অমুক ওড়া বিএনপি ওড়া অমুক লীগ তুই আছে না নাই কথা বল না কেন আরে যেই নেতারা পাক করেছে আমগো দলে দলে অথচ সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে কথা বল না কেন আরে যেই নেতারা পাক করেছে আমগো দলে দলে অথচ সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে আর পাবলিক পরে রাস্তাঘাটে খবর হয় না নেতা আসলে আম জনতা এই জগতে হয়েছে বলির বাড়া জোর জোরে কোন কথা ঠিক কি না খাই বেশি আলমগীর মোটা হয় জাহাঙ্গীর দোষ করে আর জোর জেলে যায় আর একজন কথা কন না কে ভাঙ্গি আলাম তোর মাইক বালাই বাড়ি দিয়ে মাহফিল তো কমসে কম দশটা হরেন লাগে একটা হরেন দিয়ে দুইটা হরেন দিয়ে এই বক্তা আলোচনা আর করে পারে না হেদিন শেষ আল্লাহ আকবর বল কষ্ট পাইলেন নাকি চলবে না বন্ধু হবে আল্লাহ আকবর বল বন্ধুরা রে আমার জান্নাতের ভিতরে জ্বলা গেছে আদম নবী আরে জান্নাতের ভিতরে এই ভুলটা যদি না হয়তো আমরা তো সবাই জান্নাতে থাকি আল্লাহ একটা উসিলা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে জান্নাতে অবশ্যই দিবে কথা বল জান্নাতে আমরা তো যাবই কারণ আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে হাই রে সুবহানাল্লাহর আওয়াজ রে তবে অন্য এলাকায় যাই ওয়াজ করি না কেন আমার মনে হয় আমাদের গ্রামে সারা বছর ওয়াজ রোজা চলে
سبحان الله كما في القران 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 আমি একটা কই আরেকটা বলতে বিপদ জোরে করে কথা লিখি না বন্ধুরা রে আমার আদম নবী সালসাতের ভিতরে যাইয়া রে গেলাম বাসিরা ভালো লাগে না আরে একটা অ্যান্ড্রয়েড সেট থাকে তাও ছুটি পাঠিয়ে করা যায় এটা ফেসবুক চালান যায় নাকি কয় শুনে তো তাও নাই দেখবেন এখন বর্তমান যুবক যুবতীরা বর্তমান ছেলেমেয়েরা বর্তমান স্কুল কলেজের ছেলেমেয়েরা বর্তমান ওদেরকে কোনো লোক দিবেন না ওদের কোনো লোকের দরকার নাই শুধুমাত্র একটা টাচ মোবাইল দিবেন আর টাচ মোবাইলটা দিবেন শুধুমাত্র ওয়াইফাই অথবা এমবি থাকতে হবে থাকলে যদি কোন যে তুমি এইখানে বসে থাকো এখানে একটা তোমার 7 দিন বসে থাকা লাগবে পারবে রাগ করেন না বাস্তব কথা এটা সত্য যদি একটা মোবাইল দেন একটা মোবাইল বসে রইছে 8 জন কিন্তু আর মোবাইলে চ্যাটিং করে 10 জন ছেলে হয় মেয়ে রেডি মেয়ে হয় ছেলে রেডি আছে না নাই আর বাংলা বিশেষ করে বাংলাদেশে মানে ইন্ডিয়ার কিছু ভক্ত আছে আমার ইন্ডিয়ার কিছু মেয়ে ভক্ত ছেলে ভক্ত আছে যারা আমার আমার ছবিতে প্রোফাইল পিক দিছে বর্তমান আমার ছবিতে আর বাংলাদেশ আছে আলহামদুলিল্লাহ যাই এখন বর্তমান কিছু মেয়েরা বর্তমান কিছু মেয়েরা ছেলেদের পিক দিয়া আর কিছু ছেলেরা মেয়েদের পিক দিয়া প্রোফাইল আইডি চালায় আর একটা না দুইটা না মানে এরকম অগণিত কিছু ফ্রেন্ড থাকে তাদের সাথে চ্যাটিং চলে আছে না নাই জোরে কর আছে আর এইটা করার কারণে এই মোবাইলে আসক্ত হওয়ার কারণে দেখবেন এই সন্তানগুলো একসময় নেশা করে আর নেশা করতে করতে এমন পর্যায়ে যায় ওই বাড়িটার ভিতর অশান্তির আগুন জ্বলে যেই সন্তান যেই ছেলে এবং মেয়ে নেশা করে ওই ওই বাড়ির ভিতরে ওই সংসারের ভিতরে কোনো শান্তি নাই ওই বাপ মারা অশান্তির আগুনে জ্বলে বন্ধুরা রে আর আদম নবী জান্নাতের ভিতরে ভালো লাগে না আদম নবী জান্নাতের ভিতরে যায় মনটা বেজার রে গিরাম বাসীরা আর জান্নাতের ভিতরে ভালো লাগে না জান্নাতের ভিতরে জিকিমিকি নদী রয়ে গেছে কত সুন্দর পাত রয়ে গেছে কত সুন্দর ফল রয়ে গেছে কত সুন্দর খাবার রয়ে গেছে কোন কিছুর অভাব আছে জান্নাতে কিছুর অভাব আছে কোন কিছুর অভাব নাই তারপরেও মনে শান্তি নাই কারণটা হলো কি একটা সঙ্গীর দরকার কিসের দরকার জোরে কর একটা সঙ্গীর দরকার আর আল্লাহ তাআলা একটা সঙ্গী বানাইলেন আদম নবীর জন্য যেই সঙ্গীটা হবে এইবার আদম নবীর বাম পা জোরের হার আপনারা শুনেন নাই শুনছেন এই একটা বাঁকা হাড় দিয়া এই মহিলাদেরকে সৃষ্টি করছে এই জন্য ওরা এত বাঁকার বাঁকা যদি মানে তাড়াতাড়ি সোজা করে যান টাস করে ভেঙে যাবে তাড়াতাড়ি কি ভেঙে যাবে এই জন্য ওদেরকে কি করতে হবে চলে বলে কলে কৌশলে ভালোবাসা দিয়া ওদেরকে বুঝাইয়ে কারণ লগি বইটা দিয়ে বাইরে যা করা না যায় ভালোবাসা দিয়া তার চেয়ে বেশি কিছু হ্যাঁ কথা বল না কেয়া তবে এমন কিছু করেন না বউরে প্রাধান্য দিয়া মাথায় তুলে দিবে তোর মাথায় উঠে উঠে পড়সাবি বন্ধুরা রে আমার আদম নবীর ভালো লাগে না জান্নাতের ভিতরে আমার আল্লাহ কয় আদমের ভালো লাগে না রে ফেরেশতারা তাকায়া দেয় একটা সঙ্গীর দরকার কারণ মনটা ওর বেজার পার্কে যায় বসে থাকে ভালো লাগে না গাছের নিচে বসে থাকে ভালো লাগে না খাবার খাইতে যায় ভালো লাগে না কোনো কিছুর ভিতরে শান্তি নাই মনটা বেজার এই মনে একটা হাসি ফোটানোর দরকার আমার আল্লাহ তো সব বোঝে নাকি বোঝে না আমার মনে কি কয় আপনি মনে মনে আমার কি কইতেছেন ভালো করে না খারাপ করে না আল্লাহ বোঝে না সব বোঝে আমার আল্লাহ এইবার বুঝা পালাইছে ইন্নি আলামু মা লা তালামুন আল্লাহ তাআলা সব কিছুর খবর জানে সব কিছু আল্লাহ তাআলা ভালো জানে আমার আল্লাহ এইবার একটা মানুষ বানাইব রে আদম নবীরা বানাইছে মাটি দিয়া কিন্তু
হাওয়ারে বানাই নাই মাটি দিয়া হাওয়ারে বানাইছে আদম নবীর বাম পাজরে হার দিয়া আরে আদম নবী ঘুমায়া রইছে রে গ্রামবাসীরা ঘুমটা ভাঙার পরে চোখ এটা কি রে না এখানে না মানে আদম নবীর কথা ওয়াজ করতেছি তে আপনি ওই দিছে মনে করছেন এর আইছে যাই হোক আদম নবী এইবার হাতটা যখন বাড়াইয়া দেয় হাত বাড়ান যাবে না এটা কি তুমি এই সিরাজ সুন্দর পার পাইছে হাত বাড়াইতে ওই লাগে বিয়ে করতে হইব মরণা দেই করতে হইব দিল মর ধার্য করব তারপরে হাত বাড়াও এইবার কি দিছিল এই বিষয় আলোচনা করতে গেলে অনেক টাইমের দরকার কিন্তু আদম নবীর যে বানাইছে 40 মন মাটি আনছিল মনে আছে এই মাটি আবার কি করছে মাটি কিছু পাইছে গেছে সেই মাটি কোনে গেছে লাজারা দরকার আছে না নাই আম পাতাই কত পানি ঝরে আগে দিন তোমায় দিব রে গোসল ওই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কি না আমের পাতা আছে জামের পাতা আছে কোন পাতা দিয়ে তো পানি গরম করতে হয় না বোরের পাতা দিয়ে কেন গরম করলো এখনকার হুজুররা এটা রিসার্চ করে না কারণ এটা রিসার্চ করা বাদ দিয়ে ওখানে রিসার্চ করে অমুকের ওয়াজ হলো না অমুকের ওয়াজ খারাপ অমুকের ওটা খারাপ অমুকের এটা খারাপ আমার অমুকের মিলাদ করা যাবো না তারা থেকে করা যাবো না বসে থেকে বসা যাবো না নারায়ণ আছে না নাই কথা বল না কেন ঘন ঘন মাসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মাসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই মুরব্বী আপনি রাগ করবেন সত্য কথা বলবেন আগে কি হুজুর কম ছিল না বেশি ছিল সারা গ্রাম দিয়ে ঘুরে ঘুরে একটা হুজুর পাওয়া যায় নাই এই মিলাদ পড়ার লাগে এই স্থানের মূল গেটাই হয়ে আসছে নাটোরে মনে আছে নি আমার ছোটবেলায় দেখছি আর হে তাই ধরছে এই মুহূর্তে ওই মুরা একাই বলে তাই করে নাই আরে আরে মদিনা খেরি আলেম হয়ে মারি মারি কোরআন হাদিস বলবে তারা নিজেরা মানবে না ঘন ঘন মাসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মাসজিদি হবে কিয়ামতের নিশানা ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাই জানে কারো দিকে ফিরে চাইবে না আইবার কতইটা যাবে ভন্ড রাখো মোতা পাবে আইবার কতইটা যাবে ভন্ড রাখো মোতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপর্দায় থাকবে বাদা মানবে না ঘন ঘন মাসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মাসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না মসজিদ বাড়ছে না কমছে মসজিদ টাইলস লাগাইছে বাড়ছে আবার টাইলস লাগাইছে মাদ্রাসা হুজুর বেজান এইবার আওয়াজ বুঝতে এইবার অনেকে আমার বিরোধিতা করে আমি এটাই বুঝি না আমি কার যে পাকা দলে মই দিছিলাম আমার এটা বুঝে আসে না আমি যে কার পাকা দলে মই দিছি আমার এটা বুঝেই আসে না অনেক বক্তা আছে ইউটিউবের ভিতরে আমার বিরোধিতা করে এই শুধু এলাকায় না বাইরেও কিছু আছে মানে তারা আমার বিরোধিতা করে কি মজাটাই পায় আমি বুঝে আসে না কিন্তু আবার অনেকে আমাকে বলে হুজুর আপনি তো তার বিরুদ্ধে করেন না আমি তার বিরুদ্ধে করবো ওই টাইম আমার আসে না কি আমি যে তার বিরুদ্ধে বলবো ওটাই আমার নাই কারণ কি ওয়ারেস এলে যদি 30,000 লোক আমার এসে 90,000 কথা বুঝেন নাই ও 30,000 লোকের ভিতর কইছে আমার বিরুদ্ধে আর আমি যদি ওর নামে একবার কই 30,000 লোক আছে ও না বাইরে বাইরে কথা বুঝেন নাই এজন্য ওই বিরোধিতা করার টাইম আমার নাই যে আমাকে কমেন্টে গালাগালি দেয় ওই কমেন্ট করার মতো সময় নাই যে আমাকে কমেন্টে ভালোবাসা লাইক দেয় তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আমার যারা ভালোবাসে তাদেরকে নিয়ে ব্যস্ত আমার যারা ভালোবাসে না ঘৃণা করে আমি তাদেরকে ভাবার মতো সময় আমার নাই
বন্ধুরা রে আমার এ মুরগিরা ভালো করে শুইনা না আরে আতমলমি এ জগত বাসীরা আমার আল্লাহ তাআলা হাওয়ারে পাড়ায়া দিছে রে ভাই এইবার দুইজন জান্নাতের ভিতর কিন্তু বেজাল একটা লাগে রইছে ওই যে সিজদাতে নাই মনে শ্রী ফাসাদুল্লাহ বলেছে ইবলিস শয়তান তো বিরোধিতা করতে ইবলিস শয়তান কইছে যে আল্লাহ আমাকে পাওয়ার দাও ক্ষমতা দাও বলে কিসের ক্ষমতা চাস বলে যে আমি মানুষকে ধোকা দেব আমি মানুষকে কি করব ধোকা দিয়ে সুখ খাওয়ামু ঘুষ খাওয়ামু আর মোশার হোসেন হুজুর সালাউদ্দিনের হুজুরের ওয়াজের বিরোধিতা করা কথা বুঝেন নাই গীবত করাবো এইবার এই পাওয়ারটা শয়তানকে দেওয়া হয়েছে আচ্ছা ওই যে ইমাম সাহেব কয় আপনারা শুনছেন কিনা কয় চিপি চিপি দাঁড়াও ফাঁকা রাখো না শয়তান ঢুকবে কথা বুঝেন নাই কয় না ফাঁকা রাখা যাবে না তাহলে কি ঢুকবো তুমি ফাঁকা রাখলে শয়তান ঢুকবে এই যে একটা কথা বললা আসলে কি ওই শয়তান ওই ফাঁকার ভিতর দিয়ে ঢোকার ক্ষমতা রাখে দুই পায়ের মাঝখানে ঢুকে না এ ক্ষমতা আল্লাহ দেয় নাই প্রতিটা সিরাই সিরাই প্রতিটা পশমের ঘোড়া দিয়ে ঢুকতে পারে সেই ক্ষমতাও আল্লাহ ওরে দিয়ে দিয়েছে বিরোধিতার লোক ও তো বিরোধিতা করবে এইবার বন্ধুরা রে আমার ইবলিস শয়তান কি জান্নাতে যাবে করে কোন জান্নাতে যেতে পারবে না এইবার শয়তান জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে রে গ্রামবাসীরা যাইয়া দেখে একটা সাপ ডিউটি দিতেছে কি সাপ ডিউটি দিতেছে এইবার এই ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে পরে কিন্তু ঘটনাটা একটা মর্মান্তিক একটা ঘটনা এখন শুরু হয়ে যাইতেছে মালাকুল মউতকে একটা দায়িত্ব দিয়েছে যে মাটি যে আনছে এজন্য আল্লাহ বলছিল যে তুই যে মাটি আনলি এই মাটির কারণে এই মাটি দিয়ে আমি যেহেতু মানুষ বানাইছি আল্লাহ ওদেরকে তো জান কবজ করা লাগবে একটা দায়িত্ব দেওয়া লাগবে না দায়িত্ব দিয়ে তাহলে এই মানুষের জান কবজ করতে হলে তাহলে বেজাল লাগে কি লাগবে বেজাল লাগবে ওই যখন মানুষের জান কবজ করে যাবে তখন ওই মানুষগুলো কেন আমার এতগুলো টাকা পয়সা আছে এই টাকা আমি খরচ করে ফেললাম না আমাকে এখন কিনে নিবে আসলাম আমাকে দুই দিন টাইম দাও আমাকে একদিন টাইম দাও এই কান্দা দেখলে অন্য অন্য ফেরেশতার মায়া লাগতে পারে অতএব তুমি যেহেতু মাটির কান্না দেখে তোমার মায়া লাগে নাই আমি বলে দিলাম এই মানুষের জান তোমারই কবজ করেছে আল্লাহ একবার কয় বন্ধুরা রে আমায়ার এইবার সাপের কাছে যাইয়া ইবলিস শয়তান কয় ও সাপ মেন কি করো কয় ডিউটি দিতেছি বলে কিসের ডিউটি কয় জান্নাতের ভিতর আদম নবী আছে হাওয়া আছে আমি হেনতে ডিউটি দিতেছি কয় তুমি জান্নাতে যাও না কেন আমাকে যাবে না নাই আমাকে বলছে এখানে ডিউটি দেওয়ার জন্য আমি এখানে ডিউটি পাইছি ডিউটি পালন করছি বলে তোমার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় না হয়তো তাহলে তুমি জীবনে জান্নাতে যাইতে পারবে না কারণ তোমাকে এখানে ডিউটি দিয়ে দিছে তোমাকে এখানে মানে কুবুদ্ধি যা এরকম সমাজে কিছু কিছু সমাজে মাতবার আছে তারা যেগুলো কুবুদ্ধি দেয় কথা বোঝেন নাই মানে বাপ মায়ের ভিতরে সন্তানের ভিতরে একটা ফাটল দাঁড়ায় এই সন্তানগুলো আবার সিটার বাচ্চার আছে ওরা যা মাতবারকে একটা চা খাওয়ায় মাতবার যায় ওই সংসারের ভিতর যায় বাপ মারে হ্যাঁ বুড়া বুড়ো হইছে খালি নামাজ করো বাদ দিয়া খালি সন্তানের হাতে ব্যাটার ধরে হাতে ঝগড়া করো তোমরা ভিন্ন থাকো এই কয় আলাদা করে দেয় আছে না জোরে কর এরকম মাতবারের সুযোগ তো দেয় বাইরে গ্রাম থেকে আউট করে দিবে সব পাবে আমার মা আমার বাপ আমার মা আমার বাপ হাজার অন্যায় করছে হাজার অপরাধ করছে আমার বইয়ের জুতা দিয়ে বাইরেছে আমারে জুতা দিয়ে বাইরেছে আমার মা মাই কত বান্দা কে মা মাই মার বিচার করার দরকার আছে জোরে কোন মার বিচার তারাই চাইছে যারা বেদব সন্তান তারা মায়ের বিচার করতে চায় মামা আমার মা আমার কবর দিবে আমার দোয়া আমার মা আমার জুতা দিয়ে দিবে আমার দোয়া লাগবে আমার ভালো লাগবে মায়ের ভুল ধরার সময় আছে ধরা যাবে জোরে কোন বন্ধুরা রে আমার এই শয়তান এইবার পাম দিতেছে কি দিতেছে পাম দিতেছে তুমি তো জীবনেও জান্নাতে যাইতে পারবা দায়া কারণ ওই জান্নাতের ভিতরে তোমারে ঢুকাইবে না থাকবে শুধু আদম নবী এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তুমি যাইতে পারবা না বলে তাই কি করবো আমার যদি আমার কথা শুনো তাহলে কাম আমার কথা শুনলে কাম বলে কি কথা বলতেছে আমার কথা যদি শোনো তাহলে আমি বলে দিতেছি তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবা বলে কিভাবে কয় আমি একটা ধোকা দেব আমি তোমার ভিতরে ঢুকবো তুমি হা করবা তোমার পেটের ভিতরে যাবো আমি তোমার ভিতরে ঢুকে আমি অভিনয় করবো কি করবো
জোরে কোন অভিনয় বলেন তো আবার এই দেখবেন কিছু কিছু মেয়েরা এই যে খালি পুরুষের গান গায় তা না মেয়েরা গান গায় রাস্তাতে যায় কাছে আমি আমার জামুক দামো উমরের জামানায় একটা মহিলা গান গাইছিল তার স্বামীটা যখন চাকরির জন্য ব্যবসার জন্য বাইরে গেছিল স্বামী ছাড়া সে রাত্রিতে থাকে পারতেছে না একটা না কয়েকদিন থাকার পরে সে এমন একটা ভালোবাসার গান গাইছে উমর কে আমার রাজ্যে ভালোবাসার গান শুনে কারণ দেখ আমার দুঃখ নিয়ে আমি গাই তোমার কি তুমি এই জায়গায় এসে দেখো কেমন তখন বলছিল প্রত্যেকটা এই এখান থেকে সেনাবাহিনী কর নৌবাহিনী করে এদের চাকরি ছুটি হয় এই হাদিসটার মূল কেন্দ্র করে হ্যাঁ তুমি গাও নামাজ রো যা সঙ্গের সাথী আরে নামাজ হইব গোরের বাতি রে আখিরাতে পাইবা মুক্তি শুনি রে আল্লাহ একবার কর চলবে কি চলবে না জোরে কর এইটা চালা খালি বাড়ি ভাইয়া লোক খাওয়াইবার আছে না নাই আরে তোর তো কো খাইব আর পান করছিস কে তোর তো খাইব তুমি যদি পানি পড়তে হয় একটা আলেমের পিছনে করো একটা আলেম পিছনে করলে কি হবে আরে খালি মাতা ভাইয়া হুজুর টুপি দিতে চায় খালি মাতা ভাইয়া হুজুর টুপি দিতে চায় মাতায় তাহলে এই এসমুস লোকের পিছনে ঘুরো বন্ধুরা রে আমার মূল কথাটা বইলে আসি এইবার পেটের ভিতরে ঢুকে অভিনয় শুরু করবে কান নাকাটি করবে এই সাপ কি করবে অভিনয় করছে এইবার অভিনয়ের শেষ নাই এত অভিনয় করছে আর সত্য অভিনয় ছিল ওই দিন প্রয়োগ করছে এই জন্য আল্লাহ তোর ওরে যে শাস্তি দিব ভাই ওরে যে কঠিন শাস্তি দেবো মৃত্যুর সময় মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এত দূর আইব এই বিষয় শয়তান কিন্তু অনেক কঠিন মারাত্মক শাস্তি দেবো আমি সেই বিষয়টা বলবো যদি সময় পাই এইবার সাপের পেটের ভিতরে ঢুকে অভিনয় করতে আর তো ঢোকার ক্ষমতা আছে নাকি আল্লাহ দে নাই এইবার অভিনয় করতেছে আরে এত অভিনয় করে রে ভাই এই অভিনয়ে সাপটা কাঁদতেছে সাপটা যখন কান্দে রে ভাই মহিলাদের মনটা আবার বেশি নরম আছে না নাই ওই কিছু বাইদে নিরা আইসা ই করে দেই তিন কয় ওই বজরক্ত ভাই করে আবার এই যে কিছু সাপটা সিঙ্গে লাগায় হ্যাঁ এমন পাম দেয় মহিলারা চাইলে কোলা ধুইরে দাঁড়িয়ে দাম এটা তো জীবনে কোনোদিন দেখি নাই সাপ কেন কান্দে এটা তো বুঝলাম না কারণটা কি এইবার হাওয়া আলাইহিস সালাম সাপের কান্দন দেখে সাপ কান্দতে কান্দতে এরকম চোখটা দিয়ে পানি ছেড়ে দিছে টপ টপ করে পানি পড়তেছে এই দৃশ্য দেখে আর ভালো লাগে না হাওয়া আলাইহিস সালাম কয় তুমি কান্দ কেন তোমার মনের ভিতর কি এমন কষ্ট হয়ে গেছে সাপের ভিতর থেকে আওয়াজ আসে আমি কি আমার জন্য কান্দি হ্যাঁ আমি আমার জন্য কান্দি না বলে কার জন্য কান্দি তোমার জন্য কান্দি ই আল্লাহ রে আমাকে এত ভালোবাসে আছে না নাই জোরে কোন